কেরলের বিস্তীর্ণ এক জনপদ, নদীর স্রোতের মতোই প্রবাহিত সেই জীবনের গল্প। যেন তিস্তার বাঁকে বাঁকে পরিবর্তিত হয় গল্পের প্লট, যেখানে টানা কয়েকদিন ধরে বৃষ্টির সময়ের শিরোনাম সাতাও। সেই সময় কৃষকের জীবন গল্পে দৃশ্যায়ন নিয়ে সিনেমা সাতাও আছে মাতৃত্বের অন্য এক আহ্বান। ইতিমধ্যে সিনেমাটি দেশ বিদেশের বিভিন্ন উৎসবে কুড়িয়েছে প্রশংসা, পেয়েছে পুরস্কার। সাতাও প্রেক্ষাগৃহে আসছে 27 জানুয়ারি। গণ অর্থায়নে সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন খন্দকার সুমন, অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজল হক সহ অনেকে। আজ আমাদের সাথে অতিথি হয়ে রয়েছেন আইনুন পুতুল এবং রয়েছেন এ সিনেমার পরিচালক সুমন। ওয়েলকাম টু শোবিজ টুনাইট। সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM TMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। কেমন আছেন দুজন? থ্যাংক ইউ, খুব ভালো আছি। খুব ভালো লাগছে দুজনকে দেখে। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 27 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমা সাতাও। তো সুমন ভাই, অনুভূতিটা আসলে কেমন? অনুভূতি অনেক ভালো। প্রথমত হচ্ছিল যে ধরেন এটা আমার চলচ্চিত্র নির্মাতা হিসাবে অভিষেক আর কি, বিশ্ব দরবারে বাংলাদেশের কাছেও। তো যেটা হয় যে যখন কোনো মা প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে যে আনন্দটা, সেই রকম প্রায় কাছাকাছি আনন্দ পাচ্ছি। চমৎকার। আর পুতুল আপু, অনুভূতিটা জানতে চাই আসলে। আমার মনে হয় আমি একটা ঘোরের মধ্যে আছি। কালকে মুক্তি পাবে, 27 জানুয়ারি মুক্তি পাবে। তো মুক্তি পাওয়ার পরে আমি জানি না তখনও ঘর থেকে বের হতে পারবো কিনা। আমি পুরোটাই আসলে ঘরের মধ্যে আছি। ভালো লাগা তো এটা নিশ্চয়ই মুখে বলতে হয় না, এটা আমার এক্সপ্রেশন এবং আমার কথা শুনে বোঝা যাচ্ছে। পুতুলাপুর এক্সপ্রেশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব এক্সাইটেড আসলে, সে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আসলে সুমন ভাইয়ের কাছে জানতে চাই আসলে এই সাতাও সিনেমাতে আপনি কি বলতে চেয়েছেন? গল্প কি পাচ্ছে এটা দেখতে তো সিনেমায় যেতে হবে। একটুখানি যদি আভাস আমরা পাই, একটু আভাস যেটা পাওয়া যায় সেটা হচ্ছিল যে শিকড় ছেড়ে যাওয়া মানুষ যারা ধরেন আমরা গ্রাম থেকে শহরে এসে বসবাস করি, কিন্তু আমরা ঠিক জানান দেই যখন কোনো উৎসব শুরু হয় তখন আমরা নারীর টানে বাড়ি যাই, এই ধরনের নানান ধরনের স্লোগান দিয়ে আমরা কিন্তু যাই। তো এই যে শিকড় ছেড়ে আসা মানুষগুলো তার শিকড়ে না থেকে পরিস্থিতির কারণে অন্য জায়গায় গিয়ে যখন বসবাস করে তার যে অনুভূতি, সেই অনুভূতির গল্প বলবে। চমৎকার। আর একটু এসে জানতে চাই সাতাও সিনেমার নাম, হয়তো দর্শকদের একটা কিউরিওসিটি থাকতে পারে যে সাতাও দিয়ে আসলে কি বোঝাচ্ছে এখানে। আচ্ছা, সাতাও দিয়ে যেটা হচ্ছে যে আমার ছোটবেলায় আমার স্মৃতিগুলো মনে আছে, তখন এত ভালো পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা। তো টানা 7 দিন বা 6 দিন বা 10 দিন ধরে যখন বৃষ্টি হইতো তখন রাস্তাগুলো মানে একদম কাদা, মানে কাদা মাখা হয়ে থাকতো আর কি, আর আমরা ঘর থেকে বের হইতে পারতাম না। আর আমাদের খেলার মাঠ বলতে তো হচ্ছিলো যে যে জমিগুলো থেকে চাষ শেষ হয়ে অবসরে পড়ে আছে ওই জমিতে খেলাধুলা হতো, তো ওই খেলাধুলোগুলো বন্ধ হয়ে যেত। তো ওই সময় জানালা দিয়ে আমি যখন ভাবতাম আজকের বিকালটাও চলে গেল, তো ওই সময় যে আমার ভিতরে যে বিষণ্ণতা, ওই বিষণ্ণতাটাকেই আমি এই চলচ্চিত্রে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে, এই জন্যই এর নাম সাতাও দেওয়া হয়েছে। আচ্ছা, তো পুতুলাপুর চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই, গল্পে আসলে এর ভূমিকাটা আসলে কতখানি? আমার নামও পুতুল, এই সিনেমার চরিত্রের নামও পুতুল। হ্যাঁ, সো এটা আমার সৌভাগ্য আমি বলতে পারবো। আর এই চরিত্র সম্পর্কে, এই চরিত্রটা হচ্ছে যে কৃষক আছেন ফজলু, তার ওয়াইফের চরিত্র। তো তার কিছু ক্রাইসিস আছে, এই ক্রাইসিসগুলো আমরা এখন মুখে বলবো না, দর্শক হলে গিয়ে দেখতে পাবে। মাতৃত্ব জনিত ক্রাইসিস সেটা তো আমরা আসলে বলছি, সেই সাথে ত্রিভুজ প্রেম কাহিনীও আছে এটার ভিতরে, তো সেটা আমরা চাইবো দর্শক এসে হলে দেখুক। এটা আমার চরিত্র। আচ্ছা, তো মাটি এবং কৃষকের গল্প কেন বেছে না, অন্য কোনো গল্প তো হতে পারতো সুমন ভাই? কারণ আমি SM সুলতানের উত্তরসূরি, আমি তারেক মাসুদের উত্তরসূরি। তো যে জায়গাটা হচ্ছিলো যে আমাদের আসলে প্রথম যে জিনিসটা, আমরা তো টেকনোলজির উপরে নির্ভর করে এই পৃথিবীতে বা এই এই দেশে জন্মগ্রহণ করি নাই। আমরা প্রথম থেকেই দেখে আসছি যে আমাদের যে আম একটু খেয়ে ফেলে দিলেই বাসার পিছনে এটা গাছ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই হচ্ছে যে কৃষি নির্ভর দেশ, কৃষকের মাঝেই বড় হওয়া, মাটি আমার সবচেয়ে কাছের। আজকে হয়তো ঢাকা শহরে থাকার কারণে আমি মাটি থেকে একটু উচ্চতায় আছি, কিন্তু এই থাকার ভিতরেও আমার ভিতরে যে আমার যে টানটা এখনও ফিল করি, সেই ফিলটা আমি করার কারণেই মাটির কাজটা করেছি আর কি। যে আমাদের আসলে বর্তমান সময়ে সবচেয়ে বড় সংকট আমরা মাটি আর চিনি না। পুতুল আপু, বিশেষ কোনো কারণ ছিল কি সাতাও সিনেমাতে যুক্ত হওয়ার পেছনে? সুমন ভাইয়ের সাথে সাতাও সিনেমার আগে আমি দুটো সিনেমা করেছি স্বল্পদৈর্ঘ্য, সেটা হচ্ছে পৌনপনিক এবং অঙ্গুজ। তার সূত্র ধরে আসলে সুমন ভাইয়ের সাথে আমার পরিচয়। এবং সুমন ভাইয়ের মাথায় যখন এই গল্পটা আসলো, যখন উনি ভাবলেন এরকম একটা গল্পে কাজ করবেন, উনি আমার সাথে শেয়ার করলেন যে আমি এরকম একটা গল্প ভাবছি,
তো ওখানে আপনাকে নিয়ে কাজটা করতে চাই। দেন আমি স্ক্রিপ্টটা দেখি এবং দেখে আমার মনে হয়েছে যে এটা আমার কথা, এটা আমার জীবনের কথা, এটা আমার দেশের কথা, এটা আমার মাটির কথা। সো আমি কেন এই কাজ করব না, আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজটা করতে পারি এবং সুমন ভাই মনে করেছে এই কাজের যোগ্যতা আমার আছে। তো দুটো সমন্বয়ে আমি জাস্ট চেষ্টা করেছি, সেই চেষ্টাটুকুন কতটুকুন হয়েছে কি হয়নি, কতটুকুন পেরেছি কি পারিনি, সেটা তো আসলে দর্শক বলবে। কেননা এখানে অনেক কিছুই কঠিন ছিল, কারণ প্রথমত প্রতিবন্ধকতা ছিল আমাদের ভাষা, ভাষাটা রংপুরের ভাষা যেটা আমি পারতাম না। তো সব কিছু মিলেই আসলে আমাদের জীবনযাত্রা এবং এটা মাটির জীবনযাত্রা, সেই মাটির জীবনযাত্রা আর ঢাকার জীবনযাত্রা তো একদমই ডিফারেন্ট। সেই ঢাকা থেকে ধরেন আমরা ঢাকায় বসবাস করি, সেখান থেকে যে রংপুরের সেই প্রান্তিক জনগোষ্ঠী তিস্তাপাড়ের মানুষ হয়ে ওঠার যে মানে জার্নিটা, সেটা তো আসলে কম কিছু না। তো সব কিছু মিলে যখন আমি পেয়েছি স্ক্রিপ্টটা, তখন আমার মনে হয়েছে যে এটা আমি করতে চাই, নিজেকে ভাঙতে চাই, চেষ্টা করতে চাই, বাকিটা তো চমৎকার। পুতুল যেমন বলছিল নিজেকে ভেঙেছেন, তো এই বিষয়ে আরেকটা বিষয়ে জানতে চাই ভাই, সেটি হচ্ছে যে এই কৃষকের বউ চরিত্রে আসলে পুতুলই কেন, অন্য কেউ তো হতে পারতো এই চরিত্রের জন্য, তাকে কেন নির্বাচন করেছেন? আচ্ছা, এইখানে আসলে কৃষক, কিষাণ বা কৃষকের পত্নী, এগুলো আসলে এই চরিত্রগুলো যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে আমার মা, আমার বোন, আমার মামা বা আমার চাচা, এরাই তো। যেটা হয় যে পুতুলের চেহারার মধ্যে আমার মায়ের চেহারার মিল নেই, কিন্তু মায়ের মায়ের ভিতরে, মনের ভিতরে যে মমতাময়ী মা, তার যে চেহারাটা আমি দেখি, যেটা কোনো ছবি নেই কিন্তু আমার ব্রেইনে আসছে, ওই চেহারার সঙ্গে পুতুলের চেহারা মেলে আর কি। সুমন ভাই, গণ অর্থায়নে নির্মিত হয়েছে সাতাশ সিনেমাটি, আমরা সবাই জানি, কিন্তু আমাদের দেশে এই টার্মটা কিন্তু খুব একটা পরিচিত না আমাদের সবার কাছে। যদি একটু দর্শকদের জন্য বলেন যে আসলে গণ অর্থায়ন দিয়ে কী বুঝিয়েছে আসলে ব্যাপারটা কি? আচ্ছা, যেটা হচ্ছিলো যে বাংলাদেশে আমাদের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণ যারা করেন, তারা আসলে অনেক আগে থেকেই গণ অর্থায়নে কাজ করছেন আর কি। মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, পরিচিত অপরিচিত নানান মানুষের কাছ থেকে অর্থায়ন করেই কিন্তু এই চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই গণ অর্থায়নের ব্যাপারটাকে আমি বেশি প্রচার করেছিলাম, কারণ হচ্ছিল আমরা চেয়েছিলাম অধিক মানুষের সম্পৃক্ততা যেন চলচ্চিত্রটি নির্মিত হয়। তো আমরা যখন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাই, তখন সবচাইতে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছিল যে আপনি চলচ্চিত্রটার স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনি বাজেট করে ফেললেন, তারপরে আপনার অর্থলগ্নি কারকের প্রয়োজন হয়। তো সেটার জন্য আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, সবার কাছে ওই একটাই সমস্যা, সেটা হচ্ছিল যে অর্থই নির্ধারণ করে আপনার চলচ্চিত্রের বা আপনার কাজের ফিলোসফি কী হবে। তো আমাদের ফিলোসফির সঙ্গে তারা হয়তো বা একমত না, বা তারা চায় না যে এইরকম ফিলোসফি এস্টাবলিশড হোক। তো সেই জায়গাটা থেকে তারা কেউ অর্থলগ্নি করেননি। তারপরে আমরা যেটা করি যে গণ অর্থায়নে আমরা চিন্তাভাবনা করলাম যে আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে, ফেলো ফিল্ম মেকার যারা আছে, তাদের সবাইকে নিয়ে আমরা একটা চলচ্চিত্র নির্মাণ করব, তারা অর্থায়ন করবে 100 টাকা 200 টাকা 500 টাকা যে পেয়েছে। তো এই করে 1559 জন লোক আমাদের এইখানে আপনার গণ অর্থায়ন করেন, এবং সেখান থেকে কিছু টাকা আসে, পুরো চলচ্চিত্রের টাকা ওখান থেকে আসেনি, বাকিটা আমার ব্যক্তিগত অর্থায়নে হয়েছে আর কি। তো সুমন ভাই, একটু শুরুর দিকে জানতে চাই, আমরা একদম শুরুর দিকে যেতে চাই, সেটি হচ্ছে যে অনেক চড়াই উৎরাই পার করে, বাধা বিপত্তি পার করে আজকে সাতাশ সিনেমা, যদি জার্নিটা ছোট্ট করে একটু আমাদের সাথে শেয়ার করেন শুরু থেকে। শুরু থেকে জার্নিটা হচ্ছিলো যে একজন চলচ্চিত্র নির্মাতার প্রথম যে মানে চড়াই উৎরাই বলেন আর সমস্যার কথা বলেন, সেটা হচ্ছে কী বিষয় নিয়ে সিনেমা বানাবো, এই জিনিসটা নির্ধারণ করাটাই হচ্ছিলো একজন চলচ্চিত্র নির্মাতার অনেক গুরুত্বপূর্ণ একটা মানে অংশ। তো আমার মাথা যখনই মনে হয় যে একটা পূর্ণ দৈর্ঘ্যের কাজ শুরু করব, কী নিয়ে করব, হাজার রকমের গল্প আসে, হাজার চিন্তাভাবনা আসে, কিন্তু ওর মাঝখান থেকে যখন একটি গল্প বা একটি দৃশ্য আমাকে ঘুমাতে দেয় না, ওইটার পিছনেই আমি ছুটতে থাকি আর কি। এই করে করে যখন আমরা গণ অর্থায়নে আমরা চলচ্চিত্রটি নির্মাণ করতে গেলাম, নির্মাণের সময় শুটিং সময় একটা সমস্যা হয়ে গেল, সমস্যা হচ্ছে আমার মা অসুস্থ ছিলেন আগে থেকেই, কিন্তু শুটিংয়ের সময় একটু বেশি অসুস্থ হয়ে গেলেন আর কি। কিন্তু তারপরে যে সমস্যাটা হলো, সেই সমস্যাটা হচ্ছিলো যে এই চলচ্চিত্রের সেন্সর নিয়ে, কারণ সেন্সর বোর্ডের কাছে যখন আমি চলচ্চিত্রটি নিয়ে পৌঁছালাম, তখন তারা বলছে যে অনাপত্তিপত্র লাগবে FDC-র। কেন? কারণ হচ্ছিলো FDC-র কাছে আপনার কোনো টাকা বাকি আছে কি না এইটা জানতে হবে আর কি। তো এইটা কিন্তু একটা ইমেল করেই জানা যায়, কিন্তু তারা এটাকে ওই অফিসিয়াল সিস্টেমে, সেই আদি সিস্টেমেই আমাকে পাঠালো। শুনলে খুব মিষ্টি লাগে যে একজন কমিশনারের কাছে বা একজন কাউন্সিলরের কাছে হয়তো মানে নাগরিক সনদপত্র আনতে যাচ্ছেন, বিষয়টা এরকমই হওয়ার কথা ছিল, আমারও ভালো লাগলো। আমি গেলাম, গিয়ে ওখানে FDC-তে বললাম, তখন তারা একটা তালিকা ধরায় দিলে, এই এই কাগজগুলো আমাকে জমা দিতে হবে আর কি। সেই কাগজের মধ্যে
অনেকগুলো সমিতির সদস্যপদ নিতে হবে, এটাও খুব সহজ ব্যাপার, নিতেই পারি। তো সদস্যপদ নিতে গিয়ে দেখলাম প্রত্যেকটা সমিতিতে সদস্যপদের জন্য একটা বড় রকমের ফি যুক্ত করা হয়েছে, যেটা আমার মতো যারা ব্যক্তিগত অর্থায়নে এবং মানুষের অনুদানে চলচ্চিত্র নির্মাণ করে তার পক্ষে এই ইয়েগুলো মানে সমাধান করা সম্ভব নয়। তো সেগুলো যাই হোক আমরা সমাধান করি, মানে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা চিঠি লিখি আর কি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্ভবত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপরে আমার পুরো পথটাই খুব সহজ হয়েছে আর কি। আমরা বুঝতে পারলাম পুরো জার্নিটা। যাই হোক, এবার পুতুল আপুর কাছে আসি। তো পুতুল আপুর কাছে জানতে চাই, এই যে যুদ্ধটা, এটা যুদ্ধ নির্মাতার তারপর অভিনেত্রী হিসেবে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা চলচ্চিত্র, হ্যাঁ চলচ্চিত্রটা নির্মাতার, কিন্তু আমি অন্য চলচ্চিত্রের কথা বলতে পারবো না। তো আমার কাছে মনে হয়েছে চলচ্চিত্রটা আমারও, মানে যতটা না নির্মাতার, আমি শুধু অভিনয় করে চলে গেলাম, আমার দায় সারা হয়ে গেল, বিষয়টা সেরকম আমার কাছে ছিল না, ব্যক্তি পুতুলের কাছে ছিল না। আমি হয়তোবা সুমন ভাইয়ের সাথে পায়ে হেঁটে দৌড়াইনি, আমি হয়তোবা শারীরিকভাবে তার সাথে ছিলাম না, মানসিকভাবে তার সাথে ছিলাম, যতটুকুন পেরেছি যেখানে যেতে পেরেছি তার সাথে আমি সেই যুদ্ধটা করার চেষ্টা করেছি, সেই মার্চটা করার চেষ্টা করেছি। সো এটা তো অবশ্যই আমার দায় যে আমার সিনেমাটা কেন এত কষ্ট করে করা হলো, কেন দর্শক দেখবে না, কেন বাংলাদেশের দর্শককে আমি দেখাতে পারবো না। একটা সময় তো সুমন ভাই আর আমি ভাবছিলাম যে, আমাকে বলছিল যে পুতুল আমি যদি হলে নাও মুক্তি দিতে পারি, আমি প্রত্যেকটা জেলায় জেলায় যেয়ে প্রজেক্টর দিয়ে দেখাবো। আমি কিন্তু তখন মেন্টালি সেট আপ হয়ে গেলাম, ওকে ফাইন, আমার সুমন ভাইয়ের সাথে মার্চ করতে হবে, যেতে হবে, প্রত্যেকটা জেলায় জেলায় যেয়ে আমি দেখাবো, আমি থাকবো, আমি হয়তোবা কিছুই করতে পারবো না, কারণ আমি এই যে জার্নিটা সুমন ভাই করেছে, একা করেছে, কিন্তু আমি তার সাথে হয়তোবা মানসিকভাবে থেকেছি, শারীরিকভাবে থাকিনি, এবং আমি জানিও না যে কী প্রসেসে করতে হয়। আমি সুমন ভাইয়ের কাছে যখন শুনলাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে গেলে এত এত টাকা লাগে, এই প্রসেসে যেতে হয়, আমি আকাশ থেকে পড়েছি। তো আমি যখন সুমন ভাইয়ের সাথে থাকছি, সুমন ভাই তো আসলে আমার শুধু নির্মাতা না, আমার গার্ডিয়ান, আমার বাবা, আমার ভাই, এভরিথিং, বিকজ অফ এই এই পুরো পুতুলটাকে যে দেখতে পাচ্ছেন এটা আসলে সুমন ভাইয়ের সৃষ্টি, এটা আমার কিছু না। তো তার সাথে থাকার কারণে আমি দেখেছি একটা সিনেমাকে কোন পর্যন্ত নিয়ে যেতে হয় একজন নির্মাতা, সেই সাথে আমি একজন শিল্পী হিসেবে তার সাথে থাকিনি, তার মেয়ে হিসেবে তার সাথে থেকেছি, যে তার কষ্টটা যেন আমি অ্যাটলিস্ট মানসিকভাবে নিতে পারি। চমৎকার। পুতুল আপু যেমনটি হল নিয়ে বলছিলেন, তো এই জাতীয় সিনেমায় কম হল পাওয়া একটা চিরচেনার সমস্যা, আসলে এটা থেকে উত্তরণের কি কোনো উপায় রয়েছে কি মনে হয় আপনার? উপায় রয়েছে, যারা ডিস্ট্রিবিউশনে আছে, যারা প্রেক্ষাগৃহের দায়িত্বে আছে, তাদেরকে অবশ্যই ফিল্ম স্কুলের স্টুডেন্ট হইতে হবে। তাদেরকে জানতে হবে যে কোন চলচ্চিত্রটি আসলে ভালো, কোন চলচ্চিত্রটি আসলে খারাপ, তারপরেই সব সমাধান। আচ্ছা ভাইয়া, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন সাতাও, তো এই সিনেমাতে আসলে আপনার অর্জনের ব্যাপারটা যদি একটু জানতে চাই, কি শিখেছেন এই সিনেমা থেকে? এই সিনেমা থেকে প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছিল যে প্রকৃতি হচ্ছিল সবচাইতে বড় ক্ষমতাধর বিষয়, সে যদি আপনাকে ভালোবাসে, আপনি যদি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে, আপনি যদি তাকে ঘৃণা করেন সে রিভেঞ্জ নেবে। তো পুতুল আপু, 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাতাও সিনেমা সেরা সিনেমা পুরস্কৃত হয়েছে, পুরস্কার পেয়েছে, তো প্রথম সিনেমা হিসেবে কেমন লেগেছে ব্যাপারটা আপনার? এই সিনেমাটা আমার পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রথম, এর আগে আমি পূর্ণদৈর্ঘ্য সিনেমা আরো 5টি করেছি, ইনফ্যাক্ট ব্ল্যাক ওয়্যার এখন যাচ্ছে, ব্ল্যাক ওয়্যারের কাজ করেছি। তো আমার, হ্যাঁ এটা আমার প্রথম, মানে কি বলবো, মুখ্য চরিত্রে প্রথম সিনেমা, এবং সেটা মানে পুরস্কৃত হয়েছে, সেটা তো আসলে ভাষায় প্রকাশ করবার মতো না, ভীষণ আনন্দের ব্যাপার, কারণ আমরা রিলিজ দেইনি এখনো, 27 জানুয়ারি রিলিজ পাবে, তার আগে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে, এটা ভীষণ গর্ববোধ হচ্ছে যে আমি এই চলচ্চিত্রটা করেছি। চমৎকার। তো সুমন ভাই, উৎসবে সিনেমা অনেকেই না দেখতে পেরে কিন্তু আক্ষেপ করেছেন যে তারা দেখতে পারেননি, আসলে বিষয়টা আপনার কেমন লেগেছে? খুব খারাপ লেগেছে, মানে সবচেয়ে খারাপ লেগেছে হচ্ছিলো যে ধরেন আপনার বাড়িতে আপনার সন্তানকে অনেক আত্মীয় স্বজন দেখতে আসলো কিন্তু তারা দেখতে পারলো না, এই যে না পারার আপনার এই এই কষ্ট আমার খুব বেশি। আবার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যেটা ওই দর্শকদের কাছে আমার নিজের শেখা, সেটা হচ্ছিলো সব না পারাটাই আসলে কষ্টের না। আসলে সাতার মতো সিনেমাগুলো দেশের বাইরেও কিন্তু বেশ প্রশংসা করাচ্ছে, এটা কিন্তু আসলে গতানুগতিক সিনেমা থেকে অনেকটা বাইরে, এই ধরনের গল্পগুলো কিন্তু আমাদের সিনেমাকে সমৃদ্ধ করছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই যে প্রশংসা, যে ঝুলিটা ভারী হচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে, বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন ভাই? আসলে বাংলাদেশের চলচ্চিত্রের এখন পর্যন্ত আমাদের কোনো মানে ওই আইডেন্টিফাই করা যায় না যে কোনটা বাংলাদেশের চলচ্চিত্র, কারণ বেশিরভাগ চলচ্চিত্র পশ্চিমাদের চলচ্চিত্রের সাঁচে বানানো, হ্যাঁ ওদের কাছে, ওদেরকেই খুশি করার জন্য, যেন গল্পটাও তাদের মতো করি। তো সেই জায়গা থেকে একটা ধারাবাহিকতা শুরু হয়েছে, আমি একদম নাম ধরেই চলচ্চিত্রগুলো বলতে পারি, সেটা হচ্ছে নোনা জলের কাব্য, পায়ের নিচে মাটি নেই,
কুড়াপক্ষী শূন্যে ওরা এবং আমার সাতাও, এগুলো সবগুলোই কিন্তু আপনার একটা ধারা তৈরি করছে এবং বাংলাদেশের চলচ্চিত্রের একটা আইডেন্টিটি তৈরি করছে, যেটা সিগনেচার, যেটা দেখার পরে আপনি আপনাকে আর বলতে হবে না এটা বাংলাদেশের চলচ্চিত্র। আশা করি এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বিশ্ব দরবারে যেমন আপনি ইরানিয়ান ফিল্ম দেখলে বুঝতে পারেন যে এটা ইরানিয়ান ফিল্ম, তার্কিস ফিল্ম দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন, আপনি অন্য যে কোনো দেশের একটা আলাদা সিগনেচার ফিল্ম হয়ে গেছে, কিন্তু আমাদের এটা হয়নি। এইটার একটা ধারাবাহিকতা চলছে এবং এইটা আমি খুব আনন্দিত, কারণ এটা একার পক্ষে কারো সম্ভব না। এই খেলাটা হচ্ছিল উত্তরস্বরী পূর্বস্বরী এবং উত্তরস্বরী সম্পর্ক, যে আমি যদি এস এম সুলতানকে আমার পূর্বস্বরী ধরি তাহলে আমার ভাষাটা কি হবে, এস এম সুলতান আমাকে ইঙ্গিত দিয়ে গেছেন। জি জি, তো ব্যক্তি পুতুল না আসলে সাতর পুতুল হিসেবে পুতুলকে দর্শক কিভাবে গ্রহণ করবে, কি মনে হচ্ছে পুতুলের? এটা তো আসলে রিলিজের পরে আমি বলতে পারবো, তো এতটুকুন বলতে পারি যে প্রিমিয়ার শোতে যারা এসেছিলেন তারা শুধুমাত্র আমাকে এইটুকুন বলেছেন, অনেক কিছু বলার মধ্যে যেটা স্পেসিফিকভাবে বলতে চাই তারা বলেছে যে সত্যি সত্যি লাগছে, এরকম বলছে সত্যি সত্যি লাগছে, বাস্তব অভিনয় নাকি করেছি, রিয়েলিস্টিক লেগেছে, মনে হয়নি যে অভিনয়টা করছি, মনে হয়েছে যে তারই বোন ওখানে ওরকম করছে, আহাজারি করছে বা আনন্দিত হচ্ছে, সুখ দুঃখের কথা বলছে, মানে একদমই তারা ফিল করেনি যে এইটা কোনো নায়িকা বা এরকম কোনো কিছু, তারা ফিল করেছে যে এটা তার নিজের গল্প, এটা তার নিজের কেউ কাউকে দেখতে পাচ্ছে ওখানে। তো লাস্ট একটা প্রশ্ন রাখতে চাই, যেমন উৎসবে উপচে পড়া ভিড় আমরা দেখেছি, তো আসলে প্রেক্ষাগৃহে কি এরকম ভিড় আমরা দেখতে পাবো, কি মনে হয় পরিচালক হিসেবে আপনার? এই যে এই সন্দেহটা, এটা ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে প্রেক্ষাগৃহের যারা সবাই করছে, কিন্তু আমি আপনাকে বলি সেটা হচ্ছে হলো যে এই পুরো চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মানুষের উপরে বিশ্বাস রেখে, গণমানুষের উপরে বিশ্বাস রেখে, এবং সবাই যখন সন্দেহ করে আমার ভেঙে যাওয়ার কথা, কিন্তু আমি ভেঙে যাই না, আমি একমাত্র এই পৃথিবীতে যাদেরকে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষ। যাই হোক, আসলে গল্পে গল্পে সাতাও নিয়ে আমাদের আয়োজন একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তো সাতাও কালকে রিলিজ পাচ্ছে, মুক্তি হচ্ছে কালকে, তো এই মুহূর্তে দর্শকরা দেখছে আপনাদেরকে, তো পুতুলা প্রকাশের শুরুতে যাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সিনেমা নিয়ে? আমি শুধুমাত্র এইটুকুন বলতে চাই, 27 জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমা হলে, ঢাকার বেশ কয়েকটি ঢাকার সিনেমা হলে আছে, চট্টগ্রামে আছে, রংপুরে আছে, যে যেখানে আছেন, এই সাতাও সিনেমা শুধু আমাদের না, সুমন ভাই বা পুতুল বা ফজলু ভাইয়ের না, এই সাতাও সিনেমাটা আসলে আপনাদের, কেননা গণমানুষের সিনেমা এটা, সো আপনাদের সিনেমা আপনারা হলে এসে দেখবেন, যেরকম প্রিমিয়ার শোতে শোতে উপচে পড়া ভিড় হয়েছে তেমনি আমরা আশা করব যে লাইন ধরে সবাই সিনেমা হলে যাবেন, এটাই আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যদি কিছু বলেন। আমি যেটা বলতে চাই খুব সহজ কথা, সেটা হচ্ছে যে চলচ্চিত্র তো নির্মাণ করে হচ্ছিল অর্থ, মানে পরিচালক শুধুমাত্র একজন কন্ট্রাক্টর, তো সেই জায়গা থেকে যে সাতাও যদি জয়ী হয় তাহলে এই ধরনের চলচ্চিত্র অনেক নির্মিত হবে, যে চলচ্চিত্রের ভিতরে গণমানুষের কথা বলা হবে, যে চলচ্চিত্রে প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলা হবে, আর সাতাও যদি হেরে যায় তাহলে এই পথ বন্ধ হয়ে যাবে। আপনারা দয়া করে 27 তারিখ আগামীকালকে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখবেন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে আসার জন্য এবং সাতাওর জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক, শুভেচ্ছাটা আজকের আয়োজন ছিল এ পর্যন্তই, আমরা আশা করতেই পারি সাতাওর মতো সিনেমা আমাদের সংস্কৃতিকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে যেখানে আসলে অনেক ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন, শুভরাত্রি। থ্যাংক ইউ।